আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো ভি বা পানকলা দিয়ে হাফ কলার দিয়ে কিভাবে ব্লাউজ সেলাই করতে হয়। আজকে আমি শুধু গলাটাই দেখিয়ে দিব, ব্লাউজ কাটিংয়ের আমার আরেকটি ভিডিও আছে। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে দেখুন, আমি ব্লাউজটা কাটিং করে রেখেছি। এটা সামনের সাইড আর এটা পিছন সাইড। পিছন সাইডটা একটু ছোট আর সামনের সাইডটা একটু বড়। তবে আমার ব্লাউজ কাটিংয়ের আরেকটি ভিডিও আছে, আমি আই বাটনে ওই ভিডিওটা দিয়ে দিব। দেখুন, আমি হাতাটাও কাটিং করে রেখেছি এবং আমি শুধু গলাটা কাটিং করিনি। এখন আমি গলাটা কাটিং করব। দেখুন, গলা লম্বায় 7 ইঞ্চি নিয়েছি এবং সাইডে আমি 3 ইঞ্চি নিয়েছি। আমি এটা হেলদি মানুষের জন্য বানাচ্ছি, তাই এটা 3 ইঞ্চি নিয়েছি। আপনারা চাইলে আরও 1/2 ইঞ্চি কমিয়ে 2 ইঞ্চি নিয়ে নিতে পারেন। তারপর আমরা এটাকে কাটিং করে নেব। পান গলার মতো শেপ করে নিয়ে তারপর কাটিং করে নিয়েছি এবং 3 ইঞ্চি দাগ দিয়ে তারপর আমরা একটা চাখানার দাগ দিয়ে দিয়েছি। আমরা এখানে থেকে গলাপট্টির সেলাই করব। গলাপট্টিটা কাটতে হবে না, এখান থেকে গলাপট্টিটা এবং বোতাম করার জন্য কাপড় আছে। প্রথমে আমরা গলাপট্টিটা সেলাই করব। গলাপট্টিটা আমরা সেলাই করব, আমরা যেখানে চাখানে 3 ইঞ্চি দাগ দিয়েছি সেখান থেকে আমাদের গলাপট্টিটা কলার আসবে। কিন্তু তারপরও আমরা ওই পর্যন্তই আমাদের গলাপট্টিটা সেলাই করতে হবে। দেখুন, আমাদের গলাপট্টির জন্য আমরা এইভাবে কাপড়টা বিছিয়ে নিয়েছি। চাইলে আপনারা পিন আপ করে নিতে পারেন। পিন আপ করলে আপনাদের সুবিধা হবে গলাপট্টিটা সেলাই করতে। আমি পিন আপ ছাড়াও পারি, আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি কীভাবে পিন আপ করে করে তারপরে গলাপট্টিটা সেলাই করতে হয়। তারপর আপনারা সাইড বরাবর সেলাইটা করে নেবেন। দেখুন, একদম আমি প্রথম থেকে সেলাইটা করে নিচ্ছি। গলাপট্টিটা একদম প্রথম থেকে সেলাই করলেও দেখুন চাখানার দাগের ওইখানে আমি চাপ সেলাই দিয়ে নিয়েছি। তারপর আমরা ঠিক যেভাবে গলাপট্টিটা সেলাই করতে হয় ঠিক সেম একইভাবে আমরা গলাপট্টিটা সেলাই করে নিচ্ছি। দেখুন, এখানে চাখানার দাগ, এখানে আমরা একটা চাপ সেলাই দিয়ে নিব, কারণ বাড়তি সেলাইটুকু আমরা পরে খুলে নিব। দেখুন, আমাদের সেলাই করা হয়ে গেল। এখন আমরা এখানে বাকি বাড়তি অংশটুকু কাটিং করে নিব। ব্লাউজ সেলাই করা খুবই সহজ। আমার একটা ব্লাউজ সেলাইয়ের ভিডিও আছে, চাইলে সেটা দেখে নিতে পারেন। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে ভিডিও লিঙ্কটা দিয়ে দিব। দেখুন, এভাবে করে আমরা গলার পট্টির অংশটুকু কেটে নিয়েছি এবং চাখানের দাগের আগ পর্যন্ত আমরা এখানে কাটিং করে নিচ্ছি এবং গলার নিচে একদম সেলাইয়ের আগ পর্যন্ত আমরা কাটিং করে নিয়েছি। ঠিক একই পদ্ধতিতে আমরা এখানে বাড়তি অংশটুকু কেটে নিচ্ছি। আপনারাও আশা করি গলাপট্টি সেলাই করতে পারেন। এখানে দেখুন, এখানে যেই চাখানা দাগটা আছে সেটুক পর্যন্ত আমরা সেলাইটা খুলে নেব। ঠিক একই পদ্ধতিতে দুইটা কাত থেকে আমরা যেখানে চাখানের 3 ইঞ্চি দাগটা দিয়েছিলাম ঠিক অতটুকু আমরা সেলাইটা খুলে নেব। আজকের ভিডিওতে শুধু আমি আপনাদেরকে গলার পট্টিটাই সেলাই করা এবং কীভাবে কলারটা লাগাইতে হয় হাফ কলার সেটাই শুধু দেখিয়ে দিব, আর ব্লাউজের অন্য কিছু দেখিয়ে দিব না। দেখুন, এভাবে করে আপনারা খুলে নেবেন। খোলার পরে আপনারা এটাকে এখন উল্টিয়ে নেবেন। দেখুন, গলার পট্টিটাকে আমরা উল্টিয়ে নেওয়ার পরে যে বাড়তি অংশটা বের হয়েছে সে অংশটুকুর উপর দিয়ে আমরা সেলাইটা করব। দেখুন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। উল্টিয়ে দেওয়ার পরে এখন আমরা একটা চাপ সেলাই দিয়ে নেব। আমরা পুরো গলাটার উপরে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। আমরা কিন্তু এখানে কোনো প্রকার বক্রম ব্যবহার করিনি। দেখুন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কীভাবে গলাপট্টিটা সেলাই করছি। এভাবে করে আমার গলাটা একটু পান শেপে আসেনি, একটু ভির মতো চলে এসেছে। আপনারা চাইলে আর একটু ডাবিয়ে পান শেপে এই গলাটা করিয়ে নিতে পারেন। দেখুন, এভাবে করে আপনারা দেখুন কলারের অংশটুকু আমরা বের করেছি যেখানে আমরা কলারটা সেলাই করব। তারপরে আমরা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। আপনারা এই পদ্ধতিতে যে কোনো গলার উপরে কলার হাফ কলার বসাতে পারবেন। দেখুন, আমাদের সেলাই করা হয়ে গেল। পিছনের গলাপট্টিটা কীভাবে সেলাই করতে হয় সেটা আর আমি দেখিয়ে দিইনি, কারণ ভিডিওটা বড় হয়ে যায়। এখন আমরা মাঝখানের অংশটুকু কেটে নিব বোতাম ঘরের জন্য। আমি এখানে টেকেনও দিয়ে নিয়েছি। বোতাম ঘরটা সেলাই করার পরে আমরা কাটটা সেলাই করে নেব। দেখুন, আমি বোতাম ঘরটা সেলাই করে নিয়েছি। আমি তো আগেই বলেছিলাম যে আমি আপনাদেরকে শুধু গলার কলারটা আর শুধু গলাটা সেলাই করে দেখাবো, গলার পট্টি অন্য কিছু দেখাবো না, কারণ ভিডিওটা বড় হয়ে যায়। এখন আমরা কাটটা সেলাই করে নেব। দেখুন, কাট তো সেলাই করতে আশা করি আপনারা সবাই পারেন। তারপর আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে কাট সেলাই করতে হয়। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমার চ্যানেলে ব্লাউজের আরেকটা ভিডিও দেওয়া আছে, আমি ভিডিও লিঙ্ক আই বাটনে অলরেডি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন ওইখান থেকে। আমি এখানে আর ব্লাউজের কাটিং এবং স্ট্রেচিং ভিডিওটা দিইনি। এখানে শুধু আমি কলার এবং কীভাবে আপনারা গলার পট্টিটা লাগাবেন বক্রম ছাড়া সেটুকুই দেখিয়ে দিয়েছি। দেখুন, আমাদের কাজ সেলাই করা হয়ে গেল।
এখন আমরা যেই হাফ ইঞ্চি কাটটা সেলাই করেছি অতটুকু অংশ এখন আমরা কেটে নেব, যাতে আমাদের কলারটা বসাতে সুবিধা হয়। দেখুন আমরা বাড়তি অংশটুকু কেটে নিয়েছি, এখন আমরা কলারটা বসিয়ে নেব। এখন আমরা আগে কলারের মাপটা মেপে নেব। আপনারা খেয়াল করে দেখুন আমি কিভাবে কলারের মাপটা মেপে নিচ্ছি। ওইখান থেকে ধরে আস্তে আস্তে চারোদিক থেকে ঘুরিয়ে 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 তারপর এখানে আমাদের 12.5 ইঞ্চি কলারটা হয়েছে। আমরা 12.5 ইঞ্চি কলারটা কেটে নিয়েছি। দেখুন আমরা কলারটা কেটে তারপরে সাইডে একটু রাউন্ড করে দেখুন 12.5 ইঞ্চি কলারটা আছে। তারপর আয়রনের সাহায্যে বসিয়ে নিয়েছি কাপড়ের উপরে। এখন আমরা কাপড়ের উপরে সেলাইটা করে নিব। দেখুন আমরা কলারের একদম সাইড বরাবর চাপ সেলাই দিয়ে নিয়েছি এবং এখন সেলাইটা করে নিচ্ছি। আমি ঠিক যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক আপনারা যদি ঠিক একইভাবে সেলাই করেন তাহলে দেখবেন একদম খুব সুন্দরভাবে আপনাদের কলারটা হয়ে গেছে। আর আমার কাপড়টা জানেনই তো, ব্লাউজের কাপড় একটু কমই থাকে তাই কাপড়টাও একটু কম আছে, খুব কষ্ট হয়েছে আর কি ব্লাউজের কলারটা সেলাই করতে। আচ্ছা যাই হোক, দেখুন আমাদের কলার সেলাই করা হয়ে গেল। এখন আমরা বাড়তি অংশটুকু কেটে নিব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওতে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, মানুষ মাত্রই ভুল হয়। দেখুন এখন আমরা কলারটাকে উল্টিয়ে নিচ্ছি। এভাবে করে কলারটা উল্টিয়ে নেওয়ার পর দেখুন কলারটা এরকমভাবে হবে। তারপরে আমরা এখন কলারটা ঠিক ব্লাউজের সাথে সেলাইটা করে নেব। এখন আমাদের কলার সেলাই করা হয়ে গেছে। এভাবে করে আমরা মুড়িয়ে মুড়িয়ে তারপর সেলাইটা করে নেব। প্রথমে আমরা দেখুন উল্টো সাইড নিয়েছি এবং কলারের যেই পাশে বক্রম আছে সেটার অপর সাইডটা নিয়ে তারপর এখন আমরা কলারের বাড়তি অংশটুকু সেলাই করে নেব। আমি আবারও বলছি কলারের দুইটা পাশ থাকে, একটা যেটা বক্রম পাশ সেই পাশটা না, যেটা আমরা নিচের পাশটা যেখানে আমরা বক্রমটা লাগাইনি শুধু কাপড় সেই কাপড়ের উপর আমরা সেলাই করতেছি। দেখুন আপনারা আশা করি বুঝতে পারছেন যে আমি কীভাবে সেলাই করছি। এভাবে করে আমরা পুরো কলারটা সেলাই করে নেব। দেখুন আপনাদের যদি কলারের মাপটা ঠিক থাকে তাহলে অবশ্যই কলারটা খুব সঠিকভাবে আপনারা সেলাই করতে পারবেন। দেখুন আমাদের কলারটা প্রায় সেলাই করা হয়ে গেল, আমরা শুধু এক পাশ সেলাই করছি, আরেক পাশ কিন্তু এখন আমরা সেলাই করিনি। দেখুন আশা করি বুঝতে পেরেছেন আমরা আবার চাপ সেলাই দিয়ে নিয়েছি। ঠিক একই পদ্ধতিতে এখন দেখুন আমরা কলারটার ভিতরে কাপড়টা ঢুকিয়ে এবার কলারটা সেলাই করে নেব। এবার দেখুন কলারটা সেলাই করা কত সহজ। দেখুন এভাবে করে ধরবেন আর সেলাই করে নেবেন, বাড়তি কাপড়টুকু ভিতরের দিকে মুড়িয়ে তারপর সেলাইটা করে নেবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন কাপড়টা ভিতরের দিকে ঢুকিয়ে খুব সহজে আমরা কলারটা সেলাই করে ফেললাম। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। দেখুন এভাবে করে এখন আমরা এটার উপরে আরেকটা সেলাই করে নিচ্ছি সেলাইটা শক্তপোক্ত হওয়ার জন্য। দেখুন এভাবে করে আমরা এখন কলারের একদম নিচ বরাবর সেলাইয়ের উপরে আরেকটা সেলাই করে নিয়েছি। আপনারা চাইলে সেলাইয়ের উপরেও সেলাই করতে পারেন। এখন কলারের চারদিকে একটা সেলাই করে নেব, এতে কলারটা দেখতে খুব সুন্দর দেখা যায়। দেখুন এভাবে করে আমরা চারিদিকে কলারটা সেলাই করে নিয়েছি। এখানে আমি পাতলা বক্রমটা ইউজ করেছি, আপনারা চাইলে মোটা বক্রমটাও ইউজ করতে পারেন। দেখুন আমি নরম বক্রমটা ইউজ করার কারণে মানে যে পেস্টিংটা আমি ইউজ করেছি সেটা খুবই নরম ছিল। এবং দেখুন আমাদের ব্লাউজ সেলাই করা হয়ে গেছে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আপনারা চাইলে একই পদ্ধতিতে অন্য গলা দিয়েও এরকম হাফ কলার দিতে পারবেন। আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।